লকডাউনের তৃতীয় দিনে মৌলভীবাজারে তৎপর ছিল প্রশাসন। বিস্তারিত দেখুন আমাদের জেলা প্রতিনিধি এস এম ফজলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। লকডাউনের তৃতীয় দিনে মৌলভীবাজারে নিষেধাজ্ঞা অমান্য করায় 182 জন ব্যক্তিকে 92,800 টাকা অর্থদণ্ড প্রদান এবং 51 জন ব্যক্তিকে আটক করা হয়। আজ 3 জুলাই 2021 খ্রিস্টাব্দ শনিবার সকাল 10 কোটিকা থেকে সন্ধ্যা 6টা 30 কোটিকা পর্যন্ত মৌলভীবাজার জেলা ও সকল উপজেলার বিভিন্ন স্থানে আইন অমান্য করে শপিং মল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন, সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করায় সর্বোপরি সরকারি আদেশ অমান্য করায় 182 জন ব্যক্তিকে মোট 92,800 টাকা অর্থদণ্ড প্রদান এবং আদায় করা হয় এবং 51 জন ব্যক্তিকে আটক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার ভূমি, গণ ও জেলা প্রশাসন, মৌলভীবাজারের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।